আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কিছুদিন আগে মিরপুর এক পাখির হাট থেকে একজোড়া নতুন রেইনবো বাজিকার কিনে এনেছি। তো ওরা যেহেতু আমার বাসায় নতুন, তাই ওদের জন্য নতুন একটা সেট আপ তৈরি করলাম। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আজকে ওদেরকে কিনে এনে আমি একটা খাঁচার মধ্যে রাখলাম, যে খাঁচাটার মধ্যে আমি প্ল্যান করে রেখেছি একজোড়া লাভবার্ড পালবো, যেখানে ব্রিডিং বক্স ঝুলানো আছে। আর ওদেরকে উপরে একটা খাঁচা রেখেছি আমি, এই খাঁচাটার মধ্যে হাঁড়ি দিয়ে নতুন একটা সেট আপ করে দিব। তো তার জন্য এখানে হাঁড়ি নিয়ে নিয়েছি এবং জিআই তার এবং প্লাস নিয়ে নিয়েছি। আপনাদেরকে কিভাবে হাঁড়ি বাঁধতে হয় এবং সঠিক নিয়মে 12x18 সাইজের খাঁচায় কিভাবে বাজিগার পাখির জন্য একটা ব্রিডিং সেট আপ করতে হয়, সেটা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। বাজিগার পাখির জন্য সবচেয়ে ছোট সাইজের খাঁচা হচ্ছে 12x18। সবাই এই 12x18 সাইজের খাঁচাই ব্যবহার করে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 12x18 সাইজের খাঁচার ভিতরে অল্প জায়গায় কিভাবে পাখির জন্য একটা সুন্দর সেট আপ আপনারা করতে পারবেন। তো প্রথমেই আমরা এখানে একটা হাঁড়ি এবং জিআই তার নিয়েছি। তো জিআই তারটা একটু সোজা করে নিচ্ছি, একটু বাঁকা হয়েছিল। দর্শক, এখানে অনেকখানি জিআই তার আছে, তো আমরা যতটুকু লাগবে অতটুকু পরিমাণে হাঁড়ির গলায় মাপ দিয়ে নিব, তারপরে বাড়তি অংশটুকু কেটে ফেলে দিব। তো হাঁড়ির গলাটা মাপ দিয়ে আমরা নিচ্ছি, দেখেন যে অংশটুকু বাড়তি রাখছি ওইটুকু অংশ দিয়ে কিন্তু খাঁচার মধ্যে হাঁড়িটা ঝুলাতে হবে। তো আমরা বাড়তি অংশটুকু কিন্তু এই যে প্লাস দিয়ে কেটে দিলাম। তারপরে এখন আমরা হাড়ের মুখ বিপরীত বরাবর আমরা এই জিআই তারটা বাঁধবো। অনেকেই আছে সঠিক নিয়মে জিআই তার বাঁধতে পারে না, তো আমার এই ভিডিও দেখলে আপনারা সঠিক নিয়মে জিআই তার বাঁধতে পারবেন হাড়ির মধ্যে। আর আপনাদের দোকান থেকে কিনে এনে লাগাতে হবে না কিংবা অন্যের কাছে যেতে হবে না। অনেকেই আছে এখানে সুতা দিয়ে বাঁধে হাড়িটা, যেটা একেবারে উচিত না, কারণ বাজিগার পাখি খুঁটে খুঁটে সুতাগুলো কেটে ফেলে এবং কিছুদিন পরে সেই সুতা পচে গিয়ে হঠাৎ করে সেই সুতাটা ছিঁড়ে আপনার হাড়িটা পরেও যেতে পারে। তো তার জন্য জিআই তার হচ্ছে যে একমাত্র নিরাপদ একটা ভরসা। তো দেখতে পাচ্ছেন আমাদের জিআই তার বাঁধা হয়ে গেছে। এই জিআই তারটা আমি এমনভাবে বাঁধছি, এটা কিন্তু ঘোরানো যাবে, যে কোনো দিকে আপনারা চাইলে কিন্তু সুযোগ সুবিধা অনুযায়ী ঘোরাতে পারবেন। হাড়ের মুখ যে কোনো দিকে ইচ্ছা আপনারা দিতে পারবেন। এরপরে আমি আমার হাঁড়িটাকে জীবাণুমুক্ত করব, যেহেতু আমি এই হাঁড়িটা এর আগে অন্য পাখির ক্ষেত্রে ব্যবহার করেছিলাম, তাই এটাতে কাগজ দিয়ে আগুন জ্বালিয়ে আমি এটাকে কিন্তু জীবাণুমুক্ত করে নিচ্ছি। যদিও আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নেওয়ার পরে কিন্তু জীবাণুমুক্ত করছি। মাটির হাঁড়ি কিংবা কাঠের ব্রিডিং বক্স যেটাই হোক না কেন, এক পাখিকে ব্যবহার করার পরে অন্য পাখির ক্ষেত্রে সেটা জীবাণুমুক্ত করে তারপরে দিতে হয়। এরপরে দেখেন এই যে খাঁচার মধ্যে আমি সেট আপ করে দিলাম, উপর দিয়ে কিন্তু পাখি ঢুকতে পারবে না। অনেকেই হাঁড়ি বাঁধার সময় এই জিনিসটা খেয়াল করে না, উপর দিয়ে ফাঁকা রাখলে পাখি উপর দিয়ে যখন ঢুকে বারবার, তখন ডিম থাকলে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি উপর দিয়ে কোনো ফাঁকাই রাখি নাই। আর লাঠিটা এমন জায়গায় সেট আপ করেছি লাঠি থেকে যেন খুব সহজে হাঁড়ির মুখের ভিতরে ঢুকতে পারে। আর পিছন দিক দিয়ে দেখেন আমি জিআই তারের যেই চোখা অংশটা, সেটা কিন্তু আমি বাহিরে বের করে দিছি, কারণ হাড়ের পিছন দিক দিয়ে অনেক সময় পাখি ঢুকে। হাড়ের পিছন দিয়ে যদি পাখি কখনও প্রবেশ করে তখন যেন ওই জিআই তারের গুতা না লাগে, তার জন্য কিন্তু আমি ওটা বাহিরে বের করে দিছি, দেখতে পাচ্ছেন। তো হাঁড়ি ঝুলানো কমপ্লিট এবং কাঠি সঠিক জায়গায় দেওয়া কমপ্লিট, এখন আমরা পাখিটাকে এর ভিতরে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা পাখিটাকে নতুন খাঁচার ভিতরে দিয়ে দিলাম। আর হাঁড়ির ঠিক নিচেই আমরা পানির পাত্রটা রাখছি এবং তার পাশে খাবারের পাত্র এবং তার পাশে হচ্ছে যে মিনারেল ব্লকের যে পাত্রটা দেখতে পাচ্ছেন। আর এমনভাবেই আমি হাঁড়িটা এবং কাঠিটা সেট আপ করেছি যেন কাঠিতে বসে পটি করলেও পাখি যেন পানিটা নোংরা না হয়। আর ওরা যদি ইজিলি কাঠিতে বসে পানির পাত্রতে পটি করে তাহলে কিন্তু পানিটা নোংরা হয়ে যায়, ওদের কিন্তু পেট খারাপ হতে পারে, নানা ধরনের অসুখ হতে পারে। তো আপনারা খেয়াল রাখবেন কাঠি থেকে বসে যেন খুব সহজে হাড়ির ভিতরে ঢুকতে পারে, আর কাঠিতে পাখি বসলে যেন ওখান থেকে পটি করলে খাবার বা পানির পাত্র নষ্ট না হয়। তো এই কয়েকটা জিনিসই আসলে আপনারা খেয়াল রাখবেন, নতুন পাখি পালকদের জন্য এই জিনিসগুলো আসলে অনেক কাজে আসবে আশা করি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পাখি পালন সম্পর্কে সকল টিপস পেতে কমেন্ট করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।